বন্ধুরা, ব্যান্ডেল পূজা পরিক্রমায় আপনাদের স্বাগত। ব্যান্ডেল দুর্গা পূজা পরিক্রমায় যে যে ঠাকুরগুলো দেখানো হবে তা আপনারা হয়তো মিস করে যেতে পারেন, তাই অবশ্যই ভিডিওটি দেখুন এবং এই সুন্দর মণ্ডপগুলো দেখে আপনাদের মনকে তৃপ্ত করুন। আজ যে দুর্গা পূজার মণ্ডপগুলো দেখানো হবে তা প্রথমেই শুরু করা হচ্ছে কেওটা মেন রোড দুর্গা পুজো সমিতি থেকে। কেওটা মেন রোডের দুর্গা পুজোর এবার থিম ডিজনিল্যান্ড। এত সুন্দর ডিজনিল্যান্ড তৈরি করা হয়েছে খুব ছোট্ট পরিসরের মধ্যে, যা অসাধারণ। এবং তার সাথে যে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এই মণ্ডপটি। এখন বাঙালির দুর্গাপূজা মানেই বিভিন্ন ধরনের থিম তুলে ধরা হয় মণ্ডপে, আর এই সুন্দর সুন্দর থিম তুলে ধরে ব্যান্ডেলের বিভিন্ন পুজো মণ্ডপে। সেই পুজো মণ্ডপগুলো আপনাদের দেখানো হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কারণ যে সুন্দর সুন্দর প্যান্ডেল এবং থিম এখানে রয়েছে তা আপনাদের মন অবশ্যই কাড়বে। খুব অল্প জায়গার মধ্যে এত সুন্দর ডিজনিল্যান্ড তৈরি করা সত্যিই কল্পনা অতীত। এত সুন্দর কাজ করা হয়েছে এর ভেতরে যে কল্পনা করা যায় না। এছাড়াও যে মূর্তিটি রয়েছে তা অভূতপূর্ব সুন্দর। এত সুন্দর ডিজাইনে তৈরি করা মূর্তি দুর্গা প্রতিমা হয়তো আপনারা কলকাতা ছাড়া আর কোথাও দেখেননি। তাই বন্ধুরা অবশ্যই আসুন কেওটা মেন রোড এই দুর্গা পুজো কমিটির মণ্ডপটি দেখতে। কেওটা মেন রোডের পুজো মণ্ডপটি দেখে কিছুটা অগ্রসর হলেই দেখতে পাবেন ব্যায়াম সমিতি। ব্যায়াম সমিতির পাশ থেকে চলে যাবেন, সে কিছুটা গেলে আপনাদের নজরে পড়বে মন্দিরতলার দুর্গোৎসব পুজোর মণ্ডপটি। এখানে যে মণ্ডপটি করা হয়েছে তা মাটির জিনিস দিয়ে তৈরি করা হয়েছে। মাটির ছড়া, মাটির প্রদীপ, মাটির তৈরি বিভিন্ন জিনিস দিয়ে এই মণ্ডপটি সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই মণ্ডপটি তৈরি করেছে এখানকার স্থানীয় ছেলেরা নিজেরাই। এত সুন্দর মণ্ডপ সজ্জা সজ্জিত হয়েছে যে আপনার মন কাড়বেই। বাঙালির সবচেয়ে বড় উৎসব এই দুর্গাপুজো। এই দুর্গাপুজোকে সার্বজনীন বলা হয়, কারণ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই পুজোর আনন্দে মেতে ওঠে। তাই এই দুর্গাপুজো বাঙালিদের কাছে এক মহৎ উৎসব। আর এই মহৎ উৎসবকে তৈরি করে এই যে মণ্ডপটি রয়েছে, এই মণ্ডপের মতো উদ্যোক্তারা যারা নিজেরা দিনের পর দিন রাত জেগে এই সুন্দর মণ্ডপটি তৈরি করে। মন্দিরতলার মণ্ডপটি দেখে কিছুটা এগিয়ে যান সামনের দিকে। এখানে রয়েছে পদ্মুত নন্দী স্মৃতিসঙ্ঘ। পদ্মুত নন্দী স্মৃতিসঙ্ঘের এবারের যে থিম রয়েছে তা হলো স্বপ্নের তরি বা স্বপ্নের নৌকো। যে নৌকোয় চড়ে আপনি পাড়ি দিতে পারেন বহুদূর। এত সুন্দর কাজ রয়েছে এই মণ্ডপে যা আপনাদের সামনে তুলে ধরছি, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর এত সুন্দর ছোট ছোট মণ্ডপ তৈরি করা হয়েছে, এত সুন্দর থিম যা আপনারা হয়তো মিস করতে পারেন। তাই বন্ধুরা আপনাদের অনুরোধ করছি যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আরও বেশ কিছু মণ্ডপ রয়েছে যা আপনারা কল্পনা করতে পারবেন না, এত সুন্দর সুন্দর মণ্ডপ ব্যান্ডেলে হয়ে থাকে। তাই এই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখুন। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের শেয়ার করুন, লাইক করুন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই মণ্ডপে ভেতরে ঢুকলে দেখতে পাবেন যে পালতোলা নৌকোর মতন এখানে কাপড় দিয়ে সাজানো হয়েছে বিভিন্ন ধরনের পাল, এবং মন্দিরের উপরে রয়েছে একটি নৌকো, যে নৌকো পাড়ি দিচ্ছে স্বপ্নের দিকে, স্বপ্নের তরি এটি। আর মণ্ডপে যে প্রতিমা রয়েছে তা অভূতপূর্ব, অপারূপ সুন্দর এবং অপরূপ চিন্তাভাবনায় তৈরি করা হয়েছে এই মূর্তিটি। মণ্ডপটি দেখে সোজা চলে আসুন কেওটা নবীন সংঘ। কেওটা নবীন সংঘের এবারে থিম প্রাচীন সভ্যতার ইতিকথা। প্রাচীন সভ্যতা অর্থাৎ সেই হরপ্পা মহেঞ্জোদারো যুগে পাহাড়ের কেটে যে মূর্তি বা পাহাড় কেটে যে মন্দির তৈরি করা হতো, সেই ধরনের চিন্তাভাবনা এখানে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে এই মণ্ডপটি। অসাধারণ থিম, আর এর ভেতরের যে কাজ রয়েছে তা অসাধারণ। মণ্ডপে প্রবেশ করলেই দেখতে পাবেন একটি মণ্ডপে প্রবেশ পথেই রয়েছে একটি শিবমূর্তি। পাথরের তৈরি এই শিবমূর্তি রয়েছে একদম ফটক দুয়ারে,
এরপর এখান থেকে রাস্তা দুদিকে দুভাগ হয়ে গিয়েছে এবং দুই রাস্তার মাঝখানে রয়েছে একটি সরোবর, যে সরোবরে ফুটে রয়েছে পদ্ম। এই রাস্তা দুটো দিয়েই আপনারা প্রবেশ করতে পারবেন মূল মন্দিরের ভেতরে। আর মূল মন্দিরের ভেতর অর্থাৎ গুহার ভেতরে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন সেখানে দুর্গা প্রতিমা। অসাধারণ সুন্দর পাথর দিয়ে তৈরি করা হয়েছে সেই দুর্গা প্রতিমা, যা আপনাদের মনের মণিকোঠায় আশ্রয় নিয়ে রাখবে। শিউলি ফুলের নলুক দেব দেব কাঁচের চুড়ি, শিউলি ফুলের নলুক দেব দেব কাঁচের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি, দুপুর দেব ঝুমকলতার কল্প পাড়ের শাড়ি, শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ায় টানে গাড়ি, ও কাশ ফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি সাজে, অন্ধকারে রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন কেওটা নবীন সঙ্গের যে মণ্ডপটি রয়েছে তার ভেতরের অংশ। এইখানে যে মণ্ডপটি রয়েছে তার অপরূপ সৌন্দর্য এবং অপরূপ কারুকার্য আপনাদের মুগ্ধ অবশ্যই করবে। এরপর এখান থেকে বেরিয়ে চলে যাব কেওটা উজ্জ্বল সঙ্গে। কেওটা উজ্জ্বল সঙ্গের এবার থিম পরিবৃত্ত। এখানে থিমের মাধ্যমে বোঝানো হয়েছে যে আগেকার মানুষরা যেভাবে তাদের বস্ত্র পরত, পরিধান করত, এত সুন্দর লাগতো সেসব বস্ত্র পরে, তাদের সেই বস্ত্র ত্যাগ করে এখন আধুনিকতার যুগে মানুষরা স্বল্প ড্রেসে পরতে ব্যস্ত হয়ে উঠেছে এবং তার ফলে দেখা দিচ্ছে সমাজে অবক্ষয়। সেই অবক্ষয়কে রুখতে এখানে থিম তৈরি করা হয়েছে এমনভাবে যাতে মানুষের মনে পরিবর্তন আসে এবং মানুষ সেই সুস্থ চেতনায় ফিরতে পারে। বন্ধুরা, প্যান্ডেলটি অসাধারণ সুন্দরভাবে তৈরি করা হয়েছে, ভেতরের যে কারুকার্য রয়েছে তা অপরূপ এবং মায়ের যে প্রতিমা রয়েছে তাও খুব সুন্দর। তাই বন্ধুরা অবশ্যই আসুন, প্যান্ডেলের এই যে পণ্ডপগুলো দেখানো হয়েছে তা অবশ্যই আপনারা ঘুরে দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, ব্যান্ডেলের আরও বেশ কিছু পুজো রয়েছে যা অত্যাধিক সুন্দর এবং আরও ভালো প্যান্ডেল রয়েছে যা আপনাদের দেখানো হবে পরবর্তী এপিসোডে। তাই বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিন যাতে পরবর্তী ভিডিও আপনি দেখতে পারেন। এছাড়াও আপনাদের চুচড়ো পরিক্রমা নিয়েও হাজির হব এই চ্যানেলেই, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্যান্ডেলে যে পণ্ডপগুলি দেখলেন তার বেশিরভাগ মণ্ডপই তৈরি করা হয়েছে চায়ের কাপ,
ছুরি, কুলো ইত্যাদি জৈব পদার্থের সাহায্যে, যা সহজেই নষ্ট হয়ে যায় এবং